চিংড়ি মাছ কার না পছন্দ, বিশেষ করে আমার বাচ্চাদের অনেক পছন্দ। আর প্রতিদিন এক ধরনের খাবার খেতে মন চায় না, মাঝে মধ্যে যদি একটু ভিন্ন টাইপের হয় মন্দ কি তাতে। তো আমি হচ্ছে আজকে চিংড়ি মাছ রান্না করব আমার বাচ্চাদের জন্য, আর সাথে আমার ননদের মেয়ে আছে, ও খেতে চায় না, তো তার জন্য বেশি কিছু উপকরণ লাগবে না। এটা রান্না করব আমি টমেটো দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এনজয় দিস ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি কী রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কী রান্না করতে যাচ্ছি। আজকে আমি রান্না করব হচ্ছে টমেটো দিয়ে চিংড়ি মাছ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ রান্না করছি। তো মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। তো বকবক না করে শুরু করা যাক। আর এই তো আমি চলে আসলাম, উপকরণ এখানে রয়েছে উপকরণ। আর চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানি জড়া নিয়েছি। আর এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি, আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট, আর হচ্ছে ধনিয়ার পেস্ট, মশলার গুঁড়া, আর হচ্ছে লবণ, হলুদ, কাঁচামরিচ পেস্ট, তারপর হচ্ছে লবণ। এই তো এই উপকরণ, কটা উপকরণ দিয়ে কিন্তু আমি আমার আজকে রান্নাটা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি, আমি একটা বাটিতে হচ্ছে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এখন আমি এক চামচ কাঁচামরিচ, এক চামচ ধনিয়ার পেস্ট এগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে একটু মশলা পেস্ট করছিলাম, তো এক চামচ এখান থেকে নিলাম। আর আমি এখন এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি কিন্তু রান্না করার সময় আবার দিব, জাস্ট একটু মেরিনেট করার জন্য এটা আমি নিচ্ছি। আমার কথার আমার কণ্ঠ না একটু কেমন কেমন হয়েছে, তার জন্য সরি, আমার ঠান্ডা লাগছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল, দু চামচ কাঁচা সরিষার তেল। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এগুলাকে একটা চামচ নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা হচ্ছে যত বেশি আপনি মাখাবেন তত বেশি মনে করবেন খাবারের স্বাদটা বেশি হবে, সেটা চিংড়ি মাছের ক্ষেত্রে না, এটা যে কোনো রান্নার ক্ষেত্রে। আপনার রান্নাটাকে আপনার হোক মাছ বা মাংস যে কোনো জিনিস যত বেশি আপনি মাখাবেন তত বেশি আপনার রান্নার স্বাদটা বেশি হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে মাখাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি তো বকবক করতে আছি, এখানে আমি আর এক চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমার কাজ করার উৎসাহটা বাড়ে। জানি আমার ভিউয়ার্সরা আমাকে অনেক বেশি পছন্দ করে, আমি জানি তারা আমাকে অনেক সাপোর্ট করবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি অনেক কিছু এখানে এটা স্কিপ করছি, কারণ এটা অনেকক্ষণ বলতো অনেকক্ষণ না আমি এটাকে মাখাইছি এভাবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো আমার মাখানো শেষ, এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেল, আমি এখন সাইড এমএল তেল দিয়ে দিলাম। আমার তেলটাও গরম হওয়া অবস্থা, তো আমার তেলটা গরম হয়ে গেল, এখন আমি
এক চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আমি আরও এক চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, কারণ আমি বেশিরভাগ যদি বলেন যে চিংড়ি দু পেঁয়াজা করে, বাট আমি এটাকে বলবো যে তিন পেঁয়াজা, কারণ আমি পেঁয়াজটা হচ্ছে এখানে পেস্ট বেশি দিছি। আমি চাইলে কুচি করে দিতে পারতাম, বাট আমি কুচি করে না দিয়ে পেঁয়াজটা, এটা দেখতে পাচ্ছেন এটা একটা মশলা, আমি এটাকে বানাইছি। এটা হচ্ছে সব কিছু এখানে থাকে, একটু জিরা, একটু গোলমরিচ, এলাচ, মানে সব কিছু মিক্স করে না আমি এটাকে পেস্ট করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে দিছি। তো মশলাটা আসলে যত বেশি পেস্ট করা যায় অত বেশি ভালো, আর পাটায় ঘষলে তো আরও কথা নাই, পাটাতে যদি মশলা পেশা যায় আমার মনে হয় আরও বেশি স্বাদ। আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি হলুদ পেস্ট দিয়ে দিলাম, সরি হলুদ পাউডার দিয়ে দিলাম। আর এখন তো শীতের সিজন শেষ পর্যায়ে, আর এমনিতে কাঁচামরিচের তরকারি আমার কাছে এখন কেন জানি না শুকনো মরিচের তরকারি ভালো লাগে না, কাঁচামরিচের তরকারি মনে হয় যে আসলে স্বাদটা অনেক ভাড়ায় দেয়। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে, আর আমি এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আমার চিংড়ি মাছের যে চামড়া, যে চামড়াগুলো ছিল, মাথা ছিল, আমি সেগুলোকে পেস্ট করছি, পায়া ছিল, তো এগুলাকে আমি পেস্ট করছি। তো আমি এখন এগুলাকে দিয়ে দিছি। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখেন কালারটা কত সুন্দর। তো বন্ধুরা, জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আর ইদানিং হচ্ছে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, একটু বাড়ি গেছিলাম, গ্রামে হচ্ছে নেটের প্রচুর প্রবলেম, ওখানে কি ভিডিও দিব সম্ভব হচ্ছে না। আমি জানি না যারা গ্রামে থাকে কীভাবে যে ভিডিও দেয়, আমার মনে হয় তাদের অনেক কষ্ট হয়, না হলে কীভাবে আমি জানি না। গেছি এখানে ডাটা দিয়েও পর্যন্ত প্রচুর মানে ঘোরা, আর এরা কীভাবে যে ভিডিওগুলো দেয় আমি তাই ভাবতেছি। আমার মনে হয় তারা অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করে, ভিডিওটা দেয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ওইগুলোকে হচ্ছে উল্টাপাল্টা দিচ্ছি। তো এখন থেকে চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার, তারপরেও তো দিতে পারতেছি না, আজকে পুরো 7-8 দিন হয়ে গেল ভিডিও দিতে পারি নাই। তো আমি আমার চিংড়ি মাছগুলোকে হচ্ছে উল্টে দিচ্ছি। দেখেন লাল লাল কালার চলে আসতেছে। আর আমি এখন যেটা করব, জাস্ট একটুখানি যে বাড়িতে হচ্ছে আমি মাছগুলো নিছিলাম সে বাড়িতে একটু জাস্ট পানি দিয়ে আমি এখানে একটু দিয়ে দিলাম। এখন আমি আবার নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখন লবণ দিয়ে দিলাম। আর আমার রান্নার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে, আর আমি যেটা ভুল করি বা আমার কোনো জায়গায় যদি ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এখন দিয়ে দিব হচ্ছে চিনি। চিনি দিলে দেখবেন খাবারে মানে স্বাদটা অনেক বেশি বাড়ে, আমার কাছে ভালো লাগে আর আমার মেয়েরও অনেক পছন্দ। তো আমি এখানে চিনিও দিছি, মানে হাফ চামচ চিনি দিছি। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে। এ তো দেখতে পাচ্ছেন। আর আমি এখন দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটোগুলোকে দেখেন আমি কিভাবে সাইজ করে কাটছি, আজকে কাটার ভিডিওটা দেখাতে পারি নাই কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর বাসায় অনেকগুলো গেস্ট। তো এখন আমি এটাকে উল্টাপাল্টাই নাড়াচাড়া করে দিব।
আমি কিছুক্ষণ কষানোর পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, আর আমি এখন 60 ml পানি দিয়ে দিলাম, আরও 60 ml পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনারা আমার কোন রান্নাটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন কালারটা কি সুন্দর। এটা আমি অনেকক্ষণ ধরে কষাবো, চড়ি রান্না করব অনেকক্ষণ ধরে। আর আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব, ঠিক 6-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এখন আমি আর একটু নাড়াচাড়া করে দিব, আবার ঢাকনাটা দিয়ে দিব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, তো আবার ঢাকনা দিয়ে দিলাম, হয়ে গেল আমার রান্না। এখন হচ্ছে সার্ভ করার পালা। এই তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার চিংড়ি মাছটা, চিংড়ি মাছ রান্নাটা কেমন হয়েছে। তো এই চিংড়ি মাছ রান্নাটা দেখতে যেমনি সুন্দর হয়েছে তেমনি খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, বিশেষ করে যারা ব্যাচেলার ভাই আর বোনেরা আছে যারা রান্না করতে জানে না, আমি মনে করি তাদের জন্য এটা একদম সহজ একটা রান্না। তো বন্ধুরা, আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বিশেষ করে আজকের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ 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 অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আবারও বলতেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।